দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নোয়াখালীর সুবর্ণচর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সুবর্ণচরে যে দুটি ইউনিয়নে ভোট চলছে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? সকাল থেকে সুবর্ণচর উপজেলার সরজুবলি ইউনিয়ন এবং সরজবর ইউনিয়ন দুটি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন চলছে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকায় প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার এবং র‍্যাব সহ বিভিন্ন বাহিনীর লোকজন টহল দিচ্ছে এবং কেন্দ্রে কেন্দ্রে তারা খোঁজখবর নিচ্ছেন। আসলে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে শান্তিপূর্ণভাবে উৎসবমণ্ডল পরিবেশে নির্বাচন হচ্ছে এই দুটি ইউনিয়নে। যদিও এই নোয়াখালীর সর্বশেষ নির্বাচন এই দুটি ইউনিয়নে, বেলা বেলার সাথে সাথে কিছুটা খোঁজখবর আসছে। বেলা 11:30টার দিকে সরজুবলি ইউনিয়নের 9 নম্বর কেন্দ্রে এক ভোটার প্রার্থী আমাদের কাছে অভিযোগ করেন, তাকে কেন্দ্রে থেকে ঢুকতে দাও, তাকে ভোট দেওয়ার জন্য নিষেধ করেছে এবং তাকে তারপরে হামলা করার অভিযোগ করেন একজন ভোটার। তো বিষয়টি আসলে নোয়াখালী পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার রবিউল হোসেন জানান যে আমরা এখনও এই ধরনের কোনো খোঁজখবর আমরা পাইনি, যদি কোথাও কোনো কেন্দ্রে যদি এই ধরনের কোনো অভিযোগ পাই আমরা সাথে সাথে ব্যবস্থা নিব, আমরা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আসলে দুইটি ইউনিয়নে 600 পুলিশ ছাড়াও র‍্যাব, বিজিবি, আনসার সহ প্রায় 1200 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী থাকায় কোনো ধরনের বহিরাগত বা কেউ আসলে সেখানে ঝামেলা করার সুযোগ পায়নি। তো এই প্রশাসন থেকে বারবার জানা হচ্ছে যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা সর্বাত্মক আমরা ব্যবস্থা নিব এবং কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। তা আসলে সব মিলিয়ে নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশ নির্বাচন হচ্ছে। আমি কয়েকজন ভোটার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেভাবে নির্বাচন হচ্ছে বিকেল 4টা পর্যন্ত যদি সুস্থ হয় তাহলে সাধারণ মানুষ ভোট দিতে পারবে। তা আসলে এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।